বল পায়ের নিচে রেখে স্ট্রেচিং করছেন লুইস সুয়ারেজ আর পাশে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি হয়তো ভাবছেন নেইমার থাকলে নিশ্চয়ই বলে কিক নিয়ে প্রতিশোধটা নিয়ে নিতেন যে কাজ সুয়ারেজ নেইমারের সাথে করেছিলেন বার্সেলোনায় রিয়াল সিজন কাপে প্রথম ম্যাচের আগেই এভাবে খেলাযোগের ক্যামেরায় আর্জেন্টাইন লেজেন্ড লিওনেল মেসি বল নিয়ে জাগলিং কখনো রানিং গণমাধ্যমের জন্য নির্ধারিত 15 মিনিটে মেসিকে যতটুকু দেখা গেছে তাতে স্পষ্ট মেসি ইজ এনজয়িং সৌদি আরব আ লট আমার পেছনে রয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি বিশ্বের সেরা ফুটবলার এই মুহূর্তে প্র্যাকটিস করছেন বন্ধু লুইস সুয়ারেজের সাথে দুজনেই ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতাবেন খেলবেন রিয়াদ সিজন কাপে এই দুজনকে দেখে নিশ্চয়ই মিস করছেন নেইমারকে যিনি কিনা থাকলে আল হিলালের হয়ে মাঠে নামতেন এবং রিয়াদ সিজন কাপের প্রথম ম্যাচেই তিন বন্ধুকে আবার একসাথে মাঠে দেখা যেত সেই এমএসএন বার্সেলোনার পর সেই সুযোগটা মিস হয়েছে নেইমারের ইঞ্জুরির জন্য রিয়াদে প্রথম দিন থেকেই মেসিরা ট্রেনিং করেছেন ফ্লাড লাইটে এর একটা কারণ যেমন ম্যাচের টাইমিং আরেকটা আবহাওয়া দিনের অন্যান্য সময়ের তুলনায় বিকালের তাপমাত্রা সহনীয় 20-22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাই সাউন্ড বক্সের লাউড স্পিকারে গান ছেড়ে গোটা দলের ফুল অন সেশন এই ওয়ার্ম আপের মাঝেই একজনকে নিশ্চয়ই চিনতে পারছেন ইন্টার মায়ামির সাবেক ক্যাপ্টেন ডি আন্দ্রে ইয়েডলিন গেল বছর লিগ কাপের ফাইনাল জয়ের পর নিজের আর্মব্যান্ড খুলে যাকে পরিয়ে দিয়েছিলেন মেসি ইয়েডলিনকে দিয়ে রিসিভ করিয়েছিলেন উইনিং ট্রফি পুরনো ক্যাপ্টেনের প্রতি এই শ্রদ্ধা সেদিন মেসিকে চিনিয়েছিল নতুন করে 36 বছর বয়সেও মেসি যেভাবে মাঠ কাঁপাচ্ছেন তা কিন্তু এক কথায় দুর্দান্ত লিওনেল মেসি যিনি ফুটবলকে ভালোবাসেন এবং হয়তো সব ঠিক থাকলে মেসিকে এই সৌদি প্রো লিগে দেখা যেত $1.6 বিলিয়ন বাংলায় যা ৭৫,০০০ কোটি টাকার অফার ছিল আল হিলালের তিনি তা প্রত্যাখ্যান করে শুধুমাত্র ফুটবলকে ভালোবাসেন বলে পরিবারকে সময় দিতে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি আরও একবার মেসির পায়ের জাদু দেখার অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল বিশ্ব রিয়াল সিজন কাপে মেসির ইন্টার মিয়ামির প্রথম প্রতিপক্ষ আল হিলাল দেখা যাক মেসি প্রথম ম্যাচে কয়টা গোল করতে পারেন পার্থ বণিক ৭১ সৌদি আরব